নতুন সূচিতে উত্তরা মতিঝিল রুটে চলছে মেট্রো রেল। এ বিষয়ে আরো জানাতে উত্তরা থেকে আমাদের সাথে এবারে সরাসরি যুক্ত হবেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, এই নতুন সূচিতে আসলে কতখানি উপকার হবে যাত্রী সাধারণের এবং তারা কতটা এতে সন্তুষ্টি প্রকাশ করছে জানাবেন বিস্তারিত। উর্মি, দেখুন, দীর্ঘদিনের প্রত্যাশা ছিল যে যেখানে উত্তরা উত্তর থেকে দেয়াবাড়ি যে আগাগাঁও পর্যন্ত স্টেশনগুলো চালু হয়েছিল, মেট্রো রেল চালু হয়েছিল, তখন থেকে কিন্তু আসলে সাধারণ মানুষের একটা প্রত্যাশা ছিল যে আসলে মতিঝিল পর্যন্ত সময় বাড়ানো হবে কবে নাগাদ, রাত 8টা পর্যন্ত। বিশেষ করে অফিসগামী যাত্রীদের জন্য তো খুবই উপকার হয়েছে এই সময় বাড়ানোর জন্য, যেহেতু আজকে থেকে সেই উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত রাত 8টা পর্যন্ত মেট্রো রেল চলাচল করবে। আর এক্ষেত্রে এখন আছি আমি দেয়াবাড়ি যে DMTCL এর প্রশাসনিক ভবনের নিচতলায় মুজিব কর্নার নামে একটি উদ্বোধন করেছেন, কিছুক্ষণ আগে উদ্বোধন করেছেন সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি এখানে এসে এটি পরিদর্শন করেছেন। এখানে যে মুজিব কর্নার, এখানে মোটামুটি বলা যায় যে যারাই ভিজিটর আসবেন বা পরিদর্শক যারা আসবেন তারা এসে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারবে, বঙ্গবন্ধুর বই এখানে নেওয়া আছে, এর পাশাপাশি এখান থেকে তার জীবনী, ইতিহাস, সব কিছু, আসলে মুক্তিযুদ্ধের ইতিহাস সব কিছু আসলে এই কর্নার থেকে জানতে পারবে। এই জন্যই আসলে এই ব্যবস্থাটা রেখেছেন, যারা পরিদর্শক আছেন তারা এসে এখানে এসে তারা ভিজিট করে যাবেন। তো এই কিছুক্ষণ পর হয়তো বা যিনি আছেন সড়ক পরিবহন সাথে মন্ত্রী ওবায়দুল কাদের, তিনি সংবাদ সম্মেলন করবেন পরবর্তীতে। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন। আসলে মেট্রো রেল নিয়ে নতুন কোনো তথ্য আছে কিনা সেটা আসলে জানাতে পারবো। এর পাশাপাশি আরেকটা বিষয় আমি আপনাকে জানিয়ে রাখছি অর্মি, যে এই যে সময় বাড়ানোর যে বিষয়টা, সময় বাড়ানোর বিষয়ে অফিসগামী যাত্রীরা, তাদের সাথেও কথা বলেছি, তারা বলেছেন যে অনেকটা দুর্ভোগ লাঘব হলো, কারণ হচ্ছে দীর্ঘ সময় তারা যে সময়গুলো তারা আগে থেকেই যেত আসলে রাস্তায়, যে সময় পার করতো যানজটে ভোগান্তি বা যানজটে যে ভোগান্তি ছিল, দীর্ঘ সময় তারা যানজটে বসে থাকতেন অফিসে, তাদের সেই ভোগান্তি দূর হয়েছে এই সময় বাড়ানোর কারণে। তারা বলছেন যে তাদের দাবিও একটা যে শুক্রবার যাতে করে বন্ধ না থাকে, এই শুক্রবার যেহেতু। ধন্যবাদ আপনাকে আরিফ।